to the Honorable Prime Minister, India, New Delhi. Food adulteration should be jailed for 10 years. Please pass the bill. Sir, with full respect, I want to request you to be more strict. Many are engaged in the practice of food adulteration. Our India has been suffering from pandemic. After that food adulteration, if proved, then the person with its gang should be sent to jail for 10 years with 10 lakh compensation. This type of bill should come into effect. If you will not be strict, then people will not pay any attention. Thanking you. প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী, যারা খাদ্যে ভেজাল মেশাচ্ছেন তাদের জন্য 10 বছরের জেল করার একটা বিল দয়া করে পাশ করুন। অত্যন্ত সম্মানের সাথে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনাকে আরও কঠোর হওয়ার জন্য। এখনও পর্যন্ত অনেক মানুষ আছে যারা খাদ্যে ভেজাল মেশায়। আমাদের ভারতবর্ষ দীর্ঘ সময় ধরে প্যান্ডেমিকে ভুগছে, করোনা প্যান্ডেমিকে ভুগছে। এই তারপরেও আবার এরপরেও যদি আবার খাদ্যে ভেজাল মেশানো হয় এবং যদি এটা তা প্রমাণিত হয়, তাহলে গ্যাং সহ পান্ডা সহ গ্যাং, সেই গ্যাংয়ে যতজন থাকবে সবাইকে 10 বছরের জেল দেওয়া হোক এবং 10 বছর 10 লাখ টাকা পর্যন্ত কম্পেনসেশন ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদের দিতে হবে। দিস টাইপ অফ বিল, এই ধরনের বিল অবশ্যই আসা উচিত। আপনি যদি কঠোর না হন তাহলে লোকেরা অত সহজে মানবে না। ধন্যবাদ।